বন্ধুরা আমি সুপ্রিয়া চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে তো চলো বন্ধুরা আমি রেসিপিটা শুরু করি বন্ধুরা এটা খুবই কম তেল মশলা রান্না তো এই রান্নাটা করার জন্য আমি এখানে ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছগুলির উপরে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি সরষের তেলটা দিলে মাছটা ভাজার সময় ছোটে না এই জন্য আমি সর্ষের তেল দিয়েছি এবার লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার সমস্ত উপকরণগুলিকে আমি মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি আমি মাছগুলিকে ঝাঁকিয়ে মাখিয়ে নিচ্ছি যেসব বন্ধুরা মাছে হাত দিতে চাও না তারা এইভাবেই মাছগুলিকে মাখিয়ে নিও বন্ধুরা আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে হলুদ লবণ মাখানো ইলিশ মাছ দিয়ে দিচ্ছি এবং এই মাছগুলিকে আমি কম আছে হালকা ভেজে নেব এই মাছগুলি কিন্তু খুব বেশি ভাজা হয় না হালকা করে ভেজে নিলেই এটা রান্না করা যায় তো বন্ধুরা তোমরাও এইভাবে মাছগুলিকে ভেজে নেবে মাছগুলি ভাজা হয়ে গেছে আমি এবার মাছগুলিকে উঠিয়ে নিচ্ছি বন্ধুরা আমার ছোট একটা রিকোয়েস্ট আমার এই ছোট পরিবারের বন্ধু যদি তোমরা এখনও না হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট পরিবারের বন্ধু হয়ে যেও আমি মাছগুলিকে উঠিয়ে নিচ্ছি তো মাছগুলি আমি উঠিয়ে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেব তো আমি কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটা দেওয়ার পরে একটু নাড়িয়ে নিচ্ছি তারপর আমি এর মধ্যে কেটে রাখা কাঁচা কলা আর আলু দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি নাড়ানোর পরে একটু কম আছে এটাকে হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজা এটা করতে হবে না তো বন্ধুরা এবার আমি এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব তো আমি এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি বন্ধুরা এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব তো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার আমি আবারও সবজিগুলিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানোর পরে আমি এর মধ্যে গরম জল দিয়ে দেব গরম জল দিলে কালারটা খুব ভালো আসে এবং সবজিটা খেতেও খুব টেস্টি হয় তো বন্ধুরা তোমরাও রান্নাতে গরম জল ব্যবহার করবে তো আমি গরম জল দিয়ে দিচ্ছি গরম জলটা দেওয়ার পরে জলের সঙ্গে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং ঢাকা দিয়ে এটাকে ছ মিনিটের মতো রান্না করে নেব বন্ধুরা এর আগে আমি এর মধ্যে মাছ দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তাহলে মাছের মধ্যে সমস্ত লবণ ঢুকবে তো খেতে খুবই টেস্টি হবে তো বন্ধুরা আমি ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা আমি ফিরে এলাম ছ মিনিট পর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে কালারটাও কত সুন্দর চলে এসছে এখানে কোনো শুকনো লঙ্কা আমি ইউজ করিনি তো দেখো এটা খুবই কম মশলারই রান্না তোমরা দেখেই নিয়েছো। এটা একদম রেডি হয়ে গেছে কীরকম গ্রেভি সেটা বুঝতেই পারছো উপর থেকে আমি একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি বন্ধুরা এটা গরম ভাতের সঙ্গে খুবই ভালো যায় এই গরমের দিনে তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আমি চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো